দুই যুক্তরাষ্ট্র প্রবাসী দেশে এসে ঘুরে বেড়ান, বিয়েতে যান, এরপর পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া, এই সব কেন্দ্র করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন লকডাউনের ঘোষণা দিলেও জেলা প্রশাসন বলছে এমন সিদ্ধান্ত হয়নি, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, প্রকৃতপক্ষে ওই পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 9 মার্চ মার্কিন দুই প্রবাসী দেশে আসার পর ঘুরে বেড়িয়েছেন গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায়। গেল 12 মার্চ সাদুল্লাপুর যান বিয়ের অনুষ্ঠানে, পরে তারা 15 মার্চ পাশের সুন্দরগঞ্জ উপজেলায়ও যোগ দেন বৌভাতের অনুষ্ঠানে। পরে নিজ বাসায় জেলা সদরে গিয়ে আক্রান্ত হন জ্বরে। 20 মার্চ তাদের নমুনা সংগ্রহের পর মিলে করোনা পজিটিভ। এর পরিপ্রেক্ষিতে 22 মার্চ সাদুল্লাপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি পুরো উপজেলা লকডাউনের সিদ্ধান্ত নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বিয়ের অনুষ্ঠানে যাওয়া অনেকেই 21 মার্চ ভোটও দেন, এসব বিবেচনা নিয়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা প্রশাসন জানায়, উপজেলা নয় একটি বাড়ি লকডাউন করা হয়েছে। শহরের দুইজন শনাক্ত হয়েছে, আমরা জানতে পেরেছি দুজনেই ইউএসএফআর। সাদুল্লাপুরে লকডাউন করা হয়নি, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তো আমরা একটা চিঠির প্রেক্ষিতে সেটা করেছি। আমরা চিঠিটা দেখেছি এবং যে চিঠিটা দিয়েছে তার বিরুদ্ধে আমরা একটু প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ডিবিসি নিউজ ডেস্ক।